ছবি তো ম্যাকবেথ অবলম্বনে তৈরি করা, যেখানে লালসার কথা বলা আছে। তাই আমি প্রে করবো, কামনা করবো যে আপনাদের যত লালসা বাড়বে তত গয়না বিক্রি বাড়বে। হ্যাঁ, সুতরাং লালসা বাড়িয়ে ফেলুন এবং গয়না কিনুন, এইটুকুই বলা। আর আরেকটা জিনিস, যেটু আজকে এখানে আছি, সবাই আপনারা আছেন, একটু বলে দেওয়া যে 16th of April রবিবার মায়ের অফিসিয়াল মিউজিক লঞ্চ হচ্ছে। অবশ্যই আপনারা সবাই আসবেন, আমাদের বন্ধুরা সবসময় সাপোর্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ শ্যাম সুন্দর জুয়েলার্সকে, এবং আমার সহকর্মীরা রয়েছেন এই ছবিতে, খুব গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করেছেন, তনুশ্রী লেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করেছেন, দেবলীনা এবং সায়ন্তনী চরিত্রটা যেভাবে আসে। শুভ সন্ধ্যা। আর রূপকদার সঙ্গে সম্পর্কটা বহুদিনের এবং অনেকটাই পারিবারিক সম্পর্কের মতো। আর সিনেমাকে নিয়ে আজকে আমার মনে হয় এটা দ্বিতীয়বার এলাম, আমি আগে আমার আরেকটা ছবির জন্য এসেছিলাম, এই শোরুমেই এসেছিলাম, আগরতলায় গেছিলাম ইনফ্যাক্ট। হ্যাঁ, মানে তৃতীয়বার এটা তো। বাট এবার একটা বিশেষ সময়, সেটা হলো সামনেই নববর্ষ এবং তারপরে অক্ষয় তৃতীয়া, এবং একটা বিশেষ ছবি নিয়ে, বিশেষ চলচ্চিত্র নিয়ে, যার নাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ছবি, শেক্সপিয়ারের কাহিনী অবলম্বনে এবং বাংলা, মানে এটা প্রথমবার আমার মনে হয় বাংলায় হচ্ছে, সিনেমার জন্য প্রথমবার হচ্ছে। সামনে নতুন বছর এবং সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, আশা করি আপনাদের সবার লক্ষ্মী লাভ হোক এবং সেই লক্ষ্মী বৃদ্ধি হোক এবং অনেক অনেক সোনা আপনারা কিনতে পারেন। এবং তার সঙ্গে আমাদের ছবির পাশে দাঁড়ান, মায়া রিলিজ করছে 5th May। আপনারা ছবি দেখলে হলে এসে আমরা আরও ছবি পাবো, আমাদের লক্ষ্মী লাভ হবে। তাই সবাইকে সবসময় একটাই কথা বলি যে হলে আসুন, হলে এসে ছবিটা দেখুন। এবং এই ছবিটা বিশেষভাবে হলে এসে দেখার একটা ছবি, অসংখ্য ধন্যবাদ রাজেশ্বরাকে, এটা আমার চতুর্থ কাজ, তারপরেও একটা কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাস্টিং মি এভরি টাইম, এবং আপনাদের সবাইকে অনেক অনেক। সামনে নববর্ষ, অক্ষয় তৃতীয়া, এই সময়টা আমরা সবাই প্রচণ্ড শপিং করি, গয়না কিনি। তো আজকে আমরা শ্যাম সুন্দর জুয়েলারিতে এসেছি, এবং এর আগেও বহুবার এসেছি, আমার ছবি প্রমোশন নিয়ে এসেছি, আজকেও তাই মায়া, আমার ছবি মায়া রিলিজ করছে, এবং মায়া খুব ইম্পর্টেন্ট একটা ছবি। এই সময় এমনি দর্শকরা খুব কেনাকাটা করে, তো আজকে আমরা এসেছি এখানে, সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে শ্যাম সুন্দর জুয়েলারিতে, এবং রূপকদা একদম ফ্যামিলির মতো। তো রাজশ্রী এই ছবিটা ডিরেক্ট করেছে, রাজশ্রীর এত বড় সাহস দেখিয়েছে যে উইলিয়াম শেক্সপিয়ার ফার্স্ট বাংলা সিনেমা অ্যাডাপটেশন, সো আই এম ভেরি হ্যাপি যে আমরা ছবিটা করেছি, প্রচণ্ড গয়না করি। এই বছর আমি অ্যাকচুয়ালি প্রত্যেক মাসেই একটা আমার মানে জমাই আমাদের একটা অংশ, তো তারপরে আস্তে আস্তে যেটা পছন্দ হয় কিনি, এরকমভাবে কেনাকাটা করা হয়। এই বছর প্ল্যানিং হচ্ছে, কাজের প্ল্যানিং হয়েছে, এই অক্ষয় তৃতীয়া এখন অবধি অতটা অবধি দূর অবধি যায়নি। নববর্ষের প্ল্যানিংটা হচ্ছে, নববর্ষের দিন কিছু নেমন্ত্রণ আছে সেখানে যাব, তারপর বন্ধুদের সাথে একটু খেতে যাওয়ার প্ল্যান আছে, ফ্যামিলির সাথে একটু টাইম দেওয়ার প্ল্যান আছে, এই আর কি। অলরেডি আমি পড়তে আরম্ভ করে দিয়েছি আজকে থেকে, আমার আজকে না আরও, আমি এক দুদিন আগে থেকেই পড়তে আরম্ভ করেছি, মানে অলরেডি দুটো জামা পরা হয়ে গেছে, আজকে আর একটা পরে ফেলেছি। প্রচুর ব্র্যান্ড প্রচুর গিফট পাঠায়, তো সেগুলো পরে তো শেষ করতে হবে, তাই দু চার দিন আগে থেকেই আরম্ভ করেছি।
খুব একটা যে গয়নাগাটি পরতে পছন্দ করি তা না, মানে ভারী গয়না পছন্দ করি না, তবে স্লিক গয়না, আমার হিরের গয়না খুব পছন্দ। ছোট্ট একটা হিরের কানে দুল হবে, একটা এখন যেটা হয়েছে না গোল্ড এবং গোল্ডের মধ্যে সিলভার এবং দু টাইপের দেখা যায়, মানে হোয়াইট গোল্ড এবং ওর কোনো চেন হবে, তার সাথে একটা ছোট্ট পেন্ডেন্ট, মানে আমি এগুলোই পরে থাকি। আর হাতে একটা হয়তো আংটি হলো, যদিও এখানে অনেকগুলো আংটি দেখতে পাচ্ছ, কারণ এগুলো আমার মায়ের কৃপা, আমার না। যাই হোক, কখনো কখনো মানুষ মানে বড়দের কথা রাখতেও ভালো লাগে, তাদের খুশি করতেও ভালো লাগে, তার জন্য এটা। কিন্তু আমি নর্মালি খুবই স্লিক গয়না পছন্দ করি। এই এখন যেটা দেখছো আমি পরে আছি, এটা ভীষণ স্লিক, এটা আমার খুব পছন্দের। সমস্যা খুলছি না আমি, কানে হিরে, এটা হিরে এবং মুক্ত দিয়ে তৈরি, তো এটা বেশ ইন্টারেস্টিং। অনেক 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 মনোযোগ দিয়ে অনেক ভালোবেসে রাজস্বীতা বানিয়েছেন। আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম মায়ার একটা খুব সুন্দর সময়ের জন্য যেটা রিলিজ করা যায়, এবং আগামী 5th of May মায়া রিলিজ করছে, এবং 16th April আমাদের মিউজিক রিলিজ। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, অবশ্যই আপনারা আসবেন, সব মিডিয়া পার্সনদের এবং সব দর্শকদেরও অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখুন। এটি ম্যাকবেথের অ্যাডাপ্টেশনে তৈরি, এবং এটা ভীষণই একটা ইন্টারেস্টিং এবং মাল্টি স্টারড ফিল্ম, এবং এর গানও খুব সুন্দর, রণজয় ভট্টাচার্যের মিউজিক। সো এটা আর বলার অপেক্ষা রাখে না যে গানগুলো কীরকম হবে। 16 তারিখের জন্য আমিও ওয়েট করে আছি। আর এটা খুব ভালোবাসার ছবি, মনের কাছের ছবি। বিশেষত লকডাউন, যতগুলো লকডাউন হচ্ছে সবকটা লকডাউনের পরে প্রথম এই এই ছবিটাই হয়েছে, আমরা এই ছবিটাই কাজ করেছি, মানে আমার আফটার লকডাউনের পরে প্রথম ছবি। তো এটার সাথে আমার একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। চরিত্রটা একদম অন্যরকম, ডিগ্ল্যাম চরিত্র। নর্মালি আমি ভীষণ গ্ল্যামারাসভাবেই ক্যামেরায় ধরা দিয়েছি, কিন্তু এইবার একদম অন্যরকম ডিগ্ল্যাম চরিত্র। একটা রাজস্বীতা যে এটা আমাকে দিয়েছেন এই চরিত্রটা এবং বিশ্বাস করেছেন, এটাই অনেক বড় ব্যাপার। এবং এই চুমকি চরিত্রটা ভীষণই, কখনো নেগেটিভ লাগবে, কখনো পজিটিভ লাগবে, কখনো ম্যানিপুলেটিং লাগবে, তো এই চরিত্রটা অনেক রকম শেড আছে। এবং সবথেকে বড় ব্যাপার, এই চরিত্রটা করার সময় আমার মানে আমার সাথে কো অ্যাক্টর ছিল তনুশ্রী, তনুশ্রীদের সাথে প্রথমবার স্ক্রিন শেয়ার করলাম, এবং ভীষণ ভালো একজন মনের মানুষ, ভালো অভিনেত্রী, এবং খুব সুন্দর একজন দিদির মতো গাইড করেছে, এবং খুব খুব ভালো মানে কমফর্ট ফিল করিয়েছে যে তনুশ্রী দি অনেক 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 দিন ধরে কাজ করছেন এবং অনেক ছবি করেছেন, অনেক ছবির নায়িকা। তো সেই সেই ওনার মধ্যে সেই অহংকার, সেটা কখনোই আমরা মানে দেখিনি, এত ভালো, ভীষণ ভালো মনের মানুষ, যেটা বারবার বলছি। তো আমিও ওয়েট করে আছি সিনেমাটা কবে রিলিজ করবে আপনাদের মতোই। চলুন আমার সাথে হলে গিয়ে সিনেমাটা অবশ্যই দেখুন।